হ্যালো ফ্রেন্ড, তো তোমরা যারা WBP অ্যাডমিট ডাউনলোড করতে পারছ না, তো তাদেরকে বলে রাখি যারা অ্যাডমিট ডাউনলোড করতে পারছ না, মেন সমস্যাটা কী হচ্ছে, কেন ডাউনলোড করতে পারছ না। অনেকে রাত 3টে পর্যন্ত জেগেও কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারছে না। তো বন্ধুরা, প্রধান যে সমস্যা হচ্ছে, এই ওয়েবসাইটটা তোমরা যদি আসো wbpolice.gov.in, তো এই ওয়েবসাইটটা এলে তোমরা সবার নিচের দিকে চলে যাবে, যে ওয়েবসাইট ডেভেলপার আছে সেখানে, কিন্তু সেখান থেকে যে SMSটা দেওয়া আছে যে ওয়েবসাইট ডেভেলপার থেকে, এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এইখানে তোমরা রিক্রুটমেন্ট সেকশানে যদি যাও, রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পেজটা খুলে যাবে। তো এখান থেকে যেভাবে তোমরা অ্যাডমিট ডাউনলোড করো, সেই সেম প্রসেসে তোমরা ডাউনলোড তোমরা লিঙ্কে ক্লিক করলে এই পেজটা পর্যন্ত তোমরা আসছো, এবং ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এইখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই পেজটা wbprbapplythroughnet.co.in এই সাইটটা কিন্তু তোমাদের সামনে খুলছে। তো এরপরে যেটা হচ্ছে, এখানে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট আছে, পারমানেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, এই পারমানেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ যে লিস্ট, এখানে ক্লিক করলে এইখান থেকে কিন্তু সমস্যা শুরু হচ্ছে। দিস দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল, সার্ভিস আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, সঠিক কারণটা তোমাদের জানিয়ে দেব, সম্পূর্ণ একটা অফিসিয়াল আপডেট। তো এটা অনেক তোমরা ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, যেখানে এই সমস্যার সমাধানের কথা বললে অ্যাকচুয়ালি কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। বিভিন্ন ভিডিও দেখে কিন্তু ভিউয়ার্সরা কোনো সলিউশন পাচ্ছে না। তো আমি যে সলিউশনটা বলবো, এটা খুবই ইউনিক, তোমরা ডাউনলোড করতে পারবে। তো পুরোটা ভিডিওটা দেখলে তোমরা আইডিয়া পেয়ে যাবে, এবং কীভাবে ডাউনলোড করবে তোমরা নিজেরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা যদি প্রথমে এই ওয়েবসাইটে চলে আসি, তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমাদের সামনে যে পেজটি খুলবে, এই পেজটা নিচের দিকে কিন্তু একটা ডেভেলপার থেকে লেখা আছে, দেখুন, দ্য ওয়েবসাইট ইজ কম্প্যাটেবল উইথ লেটেস্ট ব্রাউজার লাইক মাইক্রোসফট এডজ এবং মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম। এই ওয়েবসাইটগুলোর যে ডেস্কটপ ভার্সান আছে, কেবলমাত্র সেই ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এটা কমফোর্টেবল, অর্থাৎ এর যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনারা সাকসেসফুলভাবে লগ ইন করতে পারবেন, এবং পেজটা এইসব ব্রাউজারের যে ডেস্কটপ ভার্সান আছে সেখান থেকে, অর্থাৎ ডেস্কটপ বা PC থেকে আপনারা লগ ইন করলে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করবে। তো ফোনে কিন্তু অনেকেরই খুলছে না, রাত জেগেও কিন্তু খুলছে না, সার্ভারের ট্রাফিক কম হলে তখনও অনেকে ট্রাই করছে কিন্তু তখনও খুলছে না। তো সেক্ষেত্রে বই রাখি, এইসব ভার্সন এইসব ব্রাউজার থেকে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে না এইসব ওয়েবসাইট। তো তার জন্য কী করবে, সো সেটাই বলে দিচ্ছি তোমাদের। তো যে কারণে কিন্তু ডাউনলোড করতে পারছে না, অনেকে বলছে রিজেক্ট হয়েছে, সেরকম কোনো মেলও তারা পায়নি, কিন্তু তারা চেক করে বুঝতে পারছে না যে রিজেক্ট হয়েছে কি হয়নি, বা তারা পরীক্ষা দিতে পারবে কি না। তো মেন রিজনটা হচ্ছে, দেখুন, WB গভর্নমেন্টের যত অফিসিয়াল ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটের মেন হোস্ট যে ওয়েবসাইট, তো সেটা কিন্তু হচ্ছে WB এক্সাইজ। তো এক্সাইজের যে ওয়েবসাইটটাই কিন্তু মেন হোস্ট, এখান থেকে সমস্ত ব্যাক অফিসের কাজ হয়। তো যার জন্য প্রেশার আছে, দুয়ারে সরকার ক্যাম্প, তো এই ক্যাম্পের দুয়ারে সরকার ক্যাম্পের বিভিন্ন প্রকার ডাটা এন্ট্রি হচ্ছে, দিন রাত করে কিন্তু ডাটা এন্ট্রি চলছে। তো যার ফলে একটা হিউজ প্রেশার কিন্তু এর যে মেন হোস্ট সেখানে কিন্তু আছে, যার ফলে তোমাদের WB পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যখনই সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ডাটা নামানোর চেষ্টা করছো বা ডাউনলোড করার চেষ্টা করছো, তখন কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। তো সেই জন্য কিন্তু খুব প্রেশার আছে যে মেন হোস্ট ওয়েবসাইট, তো WB এক্সাইজ, তো এটা কিন্তু মেন হোস্ট, এখানেই সমস্ত তোমাদের ডাটা লোড আছে, তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে। তো এখান থেকে যখন WB পুলিশ এই ওয়েবসাইটে যখন তোমরা অ্যাপ্লাই থ্রু নেট এই ওয়েবসাইটে গিয়ে যখন তোমরা তোমাদের সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাডমিট নামানোর চেষ্টা করছো, তখন কিন্তু ডাটা তোমাদের মোবাইলে ট্রান্সফার করছে না বা করতে পারছে না, বা এই ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারছো না। তো এর জন্য সঠিক সময় তোমরা অবশ্যই ভোরের দিকে করবে, কারণ ভোরের দিকে করলেও তবুও ট্রাফিক থাকবে, কারণ যেহেতু দিন রাত জেগে কিন্তু সমস্ত অফিসে কাজ হচ্ছে, এন্ট্রি হচ্ছে, তাই হিউজ প্রেশার কিন্তু এই মুহূর্তে যে মেন হোস্ট ওয়েবসাইট, তো এখানে কিন্তু আছে। তো তোমরা যেটা করবে, তোমাদের এর জন্য ফোনের যে ব্রাউজার সেখান থেকে অ্যাক্সেস করলে কিছুতেই তোমরা ডাটা ডাউনলোড করতে পারবে না। তোমাদের যেটা করতে হবে যে তোমাদের প্লে স্টোর থেকে, তোমরা প্লে স্টোরে যাবে, তো প্লে স্টোর থেকে কিন্তু তোমাদের একটা ব্রাউজার বলে দেব, তো এখানে তোমরা
YENDER এই ইয়ান্ডার যে ব্রাউজার এটা লিখে কিন্তু তোমরা সার্চ করবে। তো সার্চ করলে কিন্তু তোমাদের অনেকগুলো ভার্সন চলে আসবে, বিটা ভার্সন এখানে কিন্তু আছে। তো যেটা কিন্তু তোমরা দেখবে যে এখানে আলফা ভার্সন বিটা ভার্সন আছে। তো তোমরা কি করবে না, প্রথমেই যেটা পাবে যে লিঙ্কটা পাবে এখানে যে অ্যাপসটা পাবে ইয়ান্ডার ব্রাউজার বিটা ভার্সন, তো তোমরা কি করবে এই বিটা ভার্সনটা ডাউনলোড করে নেবে। তো ইয়ান্ডার যে ব্রাউজার এটা কিন্তু খুব স্ট্রংগেস্ট একটা ব্রাউজার, ডেস্কটপের মতো কাজ করে, ডেস্কটপের থেকেও স্ট্রং বলতে পারো। যেসব ডেস্কটপ ভার্সন আছে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স এবং মাইক্রোসফট এজের যে নিউ আপডেট ভার্সনগুলো এসছে, তো ডাটা কালেক্ট করে ডাটা ডাউনলোড করার জন্য কিন্তু স্ট্রংগেস্ট ব্রাউজার দরকার। এই মুহূর্তে যেহেতু হেভি প্রেশার আছে বারবার বলছি, তো তোমরা এই যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমরা চলে যাবে তোমাদের ব্রাউজার ফোনে ইনস্টল হওয়ার পর তোমরা ব্রাউজারটি ওপেন করবে। তো ব্রাউজারটি ওপেন করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো দেখতেই পাচ্ছ। তো এটা খুব স্ট্রংগেস্ট একটা ব্রাউজার। তোমরা এই ব্রাউজার, তো তোমরা ব্রাউজারে আসার পর, ব্রাউজারে আসার পর তোমরা যেটা করবে যে এইখানে সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করবে WB পুলিশ। যেমন তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে অন্যান্য ব্রাউজার থেকে, ঠিক সেম প্রসেস দিয়ে সার্চ দেবে যে ওয়েবসাইট তোমাদের আসবে, সেই ওয়েবসাইটটা তোমরা খুলবে, রিক্রুটমেন্ট সেকশনে যাবে রিক্রুটমেন্ট। তো এখানে অ্যাডমিট ডাউনলোড করার যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই যে পেজটা আসবে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড, তো এখানে গেট ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করলে তোমার যে পারমানেন্ট ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্ট লিঙ্কে ক্লিক করবে। তো ডিস্ট্রিক্ট লিঙ্কে ক্লিক করলে দেখুন এখনও কিন্তু দেখাচ্ছে দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল। তো তোমরা কী করবে, তোমরা এটা ভোরের দিকে একটু রাত দিয়ে কষ্ট করে তোমরা ভোরের দিকে করবে, একদম 3টে থেকে 4টের মধ্যে, কারণ ওই সময়টার প্রেশার কম থাকে। এছাড়া কিন্তু সারা রাত জেগে বিভিন্ন অফিসে কিন্তু ডাটা এন্ট্রির কাজ চলছে, যার ফলে হোস্ট যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডাটা নামাতে পারবে না। তো তোমরা ট্রাই করো, ভোরের দিকে অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।